আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছের দোপেঁয়াজা। তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ এভাবে রান্না করলে গরম ভাতের সাথে একটু জলফাইয়ের আচার, এক প্লেট ভাত একদম চোখ বন্ধ করে খাওয়া যায়। প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে আনকমন কিছু ভিডিও গিফট করার। এরকম আনকমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইকটা দিতে কিন্তু একদম ভুলবেন না। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি তিনটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি, উপর দিয়ে হালকা একটু কেটে দিছি যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে। এবার লবণ আর হলুদ মেখে একটু হালকা ভেজে নেব। ফ্রোজেন করা মাছ একটু না ভাজলে মোটেও ভালো লাগে না। টাটকা মাছ আর ফ্রোজেন করা মাছ দুইটার মধ্যে অনেক পার্থক্য। আমি যেভাবে করি ঠিক ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে আবার ভাজা ছাড়াও রান্না করতে পারেন। মাছগুলোকে এভাবে উল্টিয়ে ফালটিয়ে ভেজে নিলাম। সেম ভেজে নেওয়া তেলগুলোতে আমি মাছগুলো আবার রান্না করব। মাছগুলো ভেজে নেওয়া শেষ, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, দিয়ে দিচ্ছি দু তিনটা শুকনা মরিচ, একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে ফ্লেভারটা বের করে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিব এক চামচ লবণ, হাফ চামচ রসুন বাটা দিয়ে এবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ে, এক চামচ মরিচের গুঁড়ে, হাফ চামচ মশলার গুঁড়ে, দিয়ে দিলাম কিছু আস্ত গোটা পাঁচফোড়ন। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাগুলো লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই। টক দই দিয়ে ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, দিয়ে আর একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব টমেটো। মশলা যত ভালো করে কষাবো তত মাছের স্বাদটা ভালো আসবে। মশলাটা কষানোর উপর তরকারির স্বাদটা নির্ভর করে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একদম আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দেব যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে মাছটাও না ভাঙে। একদম ওইভাবে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমি এই মাছগুলোতে কোনো ফানি অ্যাড করব না, শুধু তেল মশলার উপর মাছগুলো রান্না করব। চুলার আঁচটা থাকবে একদম লো। এবার দুই তিনটা কাঁচামরিচ কেটে দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করা শেষ, এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা কুচি। রান্না করা তো শেষ, এবার বলুন তো কী করব? গরম গরম পরিবেশন করব, তাই না? মানুষ মাত্রেই তো ভুল, আমার বয়সের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্লিজ সবাই সাপোর্ট করবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই,
ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।